শ্রেষ্ঠ নবী তিলামরে তরিয়ে নিতে রোজাহাসরে ফতে বলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী আল্লাহুম্মা জোরে তোতে চেয়েছিলেন সকল নবী যার খাতিরে পয়দা হলো সৃষ্টির সবই সৃষ্টির সবই মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি আমরা তোমার গো রাসূল তোমাকে পেয়ে মোরা আরো বেশি ধন্য হলাম আপনার উম্মত হয়ে ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহুম্মা জবান ছেড়ে দেন মাওলানা মুহাম্মদ মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কি বলুন আমরা সবাই গোনাগার আল্লাহ ডাকি আপনাই বারেবার বলুন আমরা সবাই গোনাগার আল্লাহ ডাকি আপনাই বারেবার কথা বলিলা আল্লাহ মুসাকে কত কত কথা বলিলা মোলা তোমার নোরে পাহার চলে তোমার নোরে জমা শুনে দেখ লে মুসা বাস্ত নবীর শিলা ইলাহা ভালো লাগে লা ইলাহা হসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আগর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ
محمد رسول الله صلى الله عليه وسلم আবার আমার খুব খেয়াল করে বসে যাবেন অনুরোধ থাকবে আমার প্রতি লক্ষ্য মনোযোগ এদিক সেদিক না আমরা রসূল চাই কি চাই না আওয়াজে হবে না জোরে বলবেন একসাথে চাই কি চাই না এই তো ভালো লাগতেছে রসূল পাইলে লাভ না লস জোরে বলবেন লাভ না লস কেমন লাভ যারা কয় নবী আমার মত আমি তাদের জন্য কথাটা বলমু নবীজি এমন নবী গো যেই নবীরে দেখার সাথে সাতটা জাহান্নাম হারাম সুবহানাল্লাহ নবীজির কেউ যদি একবার স্বপ্ন দেখে জাহান্নাম হারাম ওই নবী দেখার জন্য আমরা পাগল হই না চাওয়ার জন্য টেনশন করি না আল্লাহর হাবিবের দুরুদের এত মর্তবা এটা আমার কথা না কমি অঙ্গনের বড় একজন আলেম যার নাম ছিলেন নজরুল ইসলাম কাশেমি তিনি বলতেছেন কি জানেননি কথাটা নেটের মধ্যে ভিডিও করা আছে খুব খেয়াল করবেন নজরুল ইসলাম কাশেমি উনি বলতেছেন আল্লাহর হাবিবের দুরুদের এত পাওয়ার এত দাম 30,000 বছরের ফলছে রাত যখন মানুষ উঠতে যাইব চুলের চেয়ে চিকন হীরার চেয়ে তার ওই কঠিন ফোনের মধ্যে পাও দিলে অনেকে বিছলাইয়া সাতটা জাহান্নাম থাকবে নিচের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলবে আমরা বর্তমান সূর্যের তাপ চলে মনে করেন 30-35 ডিগ্রি ওই ডিগ্রিগুলার তাপমাত্রা বাংলাদেশের মানুষ সইতে পারে না লোডশেডিং কারেন্ট এক ঘন্টা নিলে সরকারের পুষ্টি সুদ্ধা উদ্ধার করে কথা কন না কা আরে বাবা সেই হাসরের কঠিন ময়দানে কারণ থাকবে না এসি থাকবে না কোন রকমের ফাঁকা থাকবে না লক্ষ্য করবেন কেন নবী নবী করি গো ওই কঠিন 30,000 বছর রাস্তা ফুলছে রাত 10,000 থাকবে এইভাবে উপরের দিকে খাড়া 10,000 থাকবে সোয়া 10,000 থাকবে নিচের দিকে যার কোন দরুন নিয়াই এবং এটা কোন পদ্মা সেতু না এটা কোন যমুনা সেতু না এটা কোন সেতু যেটা হবে 30,000 বছর রাস্তা আব্বারে চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধার এত অন্ধকার নিচে দাও দাও করে সাতটা জাহান্নামের আগুন আগুনে ধাও ধাও করে জ্বলবে ওই আগুনের তাপ মাত্রা হবে 2,000 কোটি সেলসিয়াস আল্লাহু আকবার বলে 2,000 কোটি সেলসিয়াস আমরা মাত্র 30-35 ডিগ্রি সেলসিয়াস হইতে পারি না 2,000 কোটি সেলসিয়াস জাহান্নামের আগুনের উপর থেকে তাপমাত্রা পাওয়া যাবে ভিতরের হিসাব তো আলাদা ওই জাহান্নামের আগুনে যখন আপনি ফুলসে রাত থেকে বিছলাইয়া পড়া যাইবেন খোদার কসম নজরুল ইসলাম কাশেমি হুজুরের ভিডিওটা আমার মোবাইলে আছে উনি বলতেছেন ওই দুরুদ মুস্তফা যখন তুমি বিছলাইয়া পড়া যাইবা ঘোড়ার মতন তোমার কাঁধে লইয়া আবার ওই ফুলসে রাতের উপরে উঠাইয়া দিবা ওই নবীর আমরা ফুলসেরাতে পাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না ফুলসেরাতের দারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া ওরে ভাবি তবি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া আপনার নবী হচ্ছেন নবীউল আম্বিয়া অর্থাৎ সমস্ত আম্বিয়াদের ইমাম জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই লাকাবটা দিয়েছে কে আর জোরে বলেন আমি আপনাদের আকর্ষণটা আমার দিকে আনার জন্য এদিক সেদিক কথা বলতেছি লক্ষ্য করবেন আল্লাহ যার সম্মান দেয় আপনি বান্দা হইয়া কেমনে রসূলের সম্মানে আঘাত করেন ইজ্জতের মধ্যে আঘাত করেন কষ্ট লাগে ঘৃণা লাগে আলেম দাবি কইরা কিভাবে নবীর উপরে অপবাদ আপনি দেন আল্লাহর কোরআনে বলেছেন ওয়ারা ফান আলা কাজি করক রসূলের ইজ্জত সম্মান সবার উদ্দে উঠাইছে কে জোরে বলতে হবে কে তো আল্লাহর কথা যারা ডিঙ্গাইবো তাদের ইমান থাকবে নি জোরে কইতে হবে থাকবে নি তাহলে মিলাদুন নবীর উপরে কেন আপনারা ফতোয়া দেন আমরা সুন্নিরা বলি এটা আজকার কথা না মিলাদুন নবী আল্লাহ নিজে করেছে এটার দলিলও আছে এটা আমি কই নাই কারণ বাজান লক্ষ্য করবেন সূরা আল ইমরানের 81 নাম্বার 82 নাম্বার আয়াত চাইবেন আল্লাহ নিজে একা নয় সমস্ত আম্বিয়াদের রুহুরে নিয়া অঙ্গীকার করাইলেন ওয়াদা করাইলেন যে আমার নবীর উপর ঈমান আনতে হবে রসূলের মিলাদুন নবী তোমরা পালন করা লাগবে
অথবা তোমাদেরকে নবুয়তের লাইসেন্স দেওয়া হবে না আল্লাহু আকবার বলেন ওরে আল্লাহ কয় জিব্রাইল শোনো না যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ঈমান দারগণ জলুস করনা সবার আল্লাহ জবান দিছে মহব্বত বলবেন ঈমান দারগণ জলুস বাজার রে আল্লাহ কয় জিব্রাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহস তকানা ঈমান দারগণ জলুস করনা আল্লাহ কয় ঈমানদার 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 এবার ঈমানদার কাহারা বুঝে নেন জেনে নেন ওয়াজ ওয়াজের গতিতে চলবে লক্ষ্য করতে হবে আপনারে তো আল্লাহ ডাক দেয় নাই আল্লাহ নামাজিরে বলায় নাই আল্লাহ রোজাদাররে বলায় নাই আল্লাহ হাজি সাহেবরে ডাক দেয় নাই আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ কয় না রে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহাবি ভাইয়েরা থাকলে নোট করেন আমি জানি এখানে তারাও আছে আমি আপনাদেরকে আজকে গালি গালাজ না শুধু আপনাদের প্রতি আমাদের এত আকর্ষণ কেন আপনারা কেন আমাদেরকে ঘৃণা করেন ঘৃণা এই জন্য করেন আমরা কেন জুলুস করি আর জুলুস তো আল্লাহ নিজে করাইছে সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আসমান সাজাইলো জান্নাত সাজাইলো নবীর আগমনের কারণে আব্বা গো খুব খেয়াল করেন প্রত্যেকটা নবীর শান মিলাদুন নবী আল্লাহ প্রত্যেকটা নবী আম্বিয়াদেরকে দিয়ে আমার নবীর মিলাদুন নবী করাইছে এখন একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে খুব খেয়াল করে বসে যাবেন অন্তরের গান লাগান আমরা যেহেতু রসুলের পাগল কেন পাগল হইলাম ওই নবীর পাগল হইলে হবে না ওই নবীকে জান দিয়ে ভালোবাসলে তাহলে ইমানের কাতারে আপনার নামটা উঠে যাবে আপনি যদি ইমানদার না হন তাহলে কোনো দাম থাকবে না কারণ লাখো মুমিন হ মগর ইমান নেহি তো কামেল নেহি কামেল মানে কামেল না হইলে নামাজ রোজার পূর্ণতা হবে না আসবে না কোনো কাজে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এটাই আল্লাহর হাবিবকে ভালোবাসা যদি ইমানদারের নামাজে ত্রুটি থাকে রোজার মধ্যে ত্রুটি থাকে হজের মধ্যে ত্রুটি থাকে খোদার কসম রে সরিষা পরিমাণ ইমান লইয়া কোনো ব্যক্তি যদি কবরে যায় আল্লাহর হাবিব কয় তার ছাড়া আমি জান্নাতে যাইতাম না আমার কথার দিকে লক্ষ্য করবেন খুব খেয়াল করবেন এখন কইবেন হুজুর কোরআনে নামাজের কথা একবার নয় দুবার নয় বিরাশি বার বললো আপনি কোন নামাজ ছাড়া রসুলকে ভালোবাসলে রসুল পার করবে আর বাবা এটা না রসুলের ভালোবাসা যদি আপনার কলিজায় থাকে আপনার নামাজ রোজায় ত্রুটি হইতে পারে কিন্তু আজকে আমি প্রমাণ নিয়ে আসলাম প্রত্যেকটা রেফারেন্স কোরআন থেকে দিমু লক্ষ্য করবেন হে ওহাবি ভাইয়েরা লামাজেবি ভাইয়েরা যে যেখানে আছেন মনোযোগ দিয়ে শুনবেন এটা কিচ্ছা কাহিনের জবনা না কোরআন যা বলে তা বলবো মানলে ভালো হবে না মানলে জবাব দিবেন কার কাছে আর জোরে বলেন আল্লাহর কাছে জবাব দিতে হবে মাওলার দরা বড় শক্ত দরা যেদিন মাওলা ধরবে সেদিন বাঁচাবাসি নাই কথা কন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাদ শরব বিকাল সাদি ঘোষণা কার খুব খেয়াল করে বসুন আমরা কেন নবীর পাগল হয়েছি জালালি আপনি বলছেন নামাজে ত্রুটি হইলো রসুল পার করবে হা যদি ইমান থাকে যেমন আসেন বাবারা আমি বলতেছি কোরআনে এসেছেন নবীজির ও বাবা একেবারে যেই তার মধ্যে রসুল বসতেন চলাচল করতেন এটার নাম ছিল চতুষ্পায়া জন্তু ও বাবার নাম হলো কাসোয়া আল্লাহু আকবার বলেন রসুলের উট কাসোয়া গায়েব জানতেন কাসোয়ার মধ্যে রসুল এদিক সেদিক যাওয়া করতেন কাসোয়ার মধ্যে বসতে 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 রসুলের সোয়া পাইয়া কাসোয়ার ভিতরে এমন প্রেম জাগৃত হয়েছে কাসোয়া রসুল রে ছাড়া কিছু বোঝে না আল্লাহর হাবিবের এন্তেকালের পরে মানুষ যেভাবে গড়াইয়া গড়াইয়া কান্দে গো কাসোয়াটা মাটিতে শুইয়া শুইয়া নবী নবী বলিয়া কান্দে
নবী নামছে এতই মত কো ইয়ো আমারে কইরাছে জাদুগর কামলিওয়ালা পাশির সুরে আমরা দয়ালে নবীর পাশির সুরে করে থাকা বিষম দাওয়াই আমার মনে হইয়াছে রে দিওয়ালা বলে নবী নাম যে এতই মধু আমার মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মতো পুরাই না আমার মনে হইয়াছে রে দেওয়ালা খুব খেয়াল করবেন কাসওয়া যেটা ছিল ওট আমরা দেশ ওট বললে আমরা চিনি আরবিতে বলা হয় কাসওয়া খুব খেয়াল করবেন কথা শোনা যায়নি আমার কথাগুলো শোনা যায় সবাই শুনতেছেন ইনশাআল্লাহ খুব খেয়াল করবেন ওই কাসওয়া ওটের মধ্যে রসুল চলাচল করতেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত কাসওয়ার মুখে কোনো খানা দিতে পারে না খানা দেখলে কাসওয়া মুখ দিয়ে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয় আর চোখের পানি ফালায় মানুষ যেইভাবে হাওমাও করে কান্দে রে কাসওয়াটা হাওমাও করে কান্দে সবাইকে বুঝাচ্ছে নবীকে দেখি না সেই নবী আমার পিঠে সওয়ার করতেন নবীরে না দেখলে আমি কাসওয়া খানা মুখে লইতাম না কাসওয়ার ভিতরে প্রেমের জ্বালা বেড়ে গেলেন তিন দিন পর্যন্ত কাসওয়া কোনো খানা দানা মুখে লয় না আমি ওহাবি ভাইদেরকে বলবো শুনে নেন ওই কাসওয়ার কথা আল্লাহ কোরআনে এনেছেন কাসওয়াটা নবীর বিরহের আগুন সইতে না পেরে বিরহের জ্বালা অন্তরে লইতে না পাইরা কাসওয়াটা জাপ দিয়া কুফের মধ্যে পড়ে এন্তেকাল করলেন শহীদ হইয়া গেলেন আব্বা ওই কাসওয়াটারে আল্লাহ জান্নাতি বানাইলেন আল্লাহু আকবার কর এখন আসেন কেন কথাটা বললাম কাসওয়ার নামাজ নাই কাসওয়ার রোজা নাই কাসওয়ার হজ নাই কাসওয়ার যাকাত নাই কাসওয়ার ফরদা নাই কাসওয়ার ডিলা নাই কাসওয়ার কোনো ইবাদতে নাই কাসওয়ারে আল্লাহ জান্নাতি বানাইলো কেন চারটা যন্ত্র আল্লাহ জান্নাতি বানাইলো ও বাবা শুনে নেন কাসওয়ার ভিতরে আল্লাহ নিজে দেখলেন প্রেমের এত জ্বালা রে আমি যেই নবীরে ভালোবাসা দুনিয়াটা সৃষ্টি করলাম আল্লাহু আকবার কর যেই নবীর কারণে আমি নামাজ দিলাম যেই নবীর কারণে আমি ও বাবা হজ দিলাম যাকাত দিলাম ওই রসুলের কাসওয়া চিনেছে মানুষ তোরা চিনলি না প্রমাণ লইয়া যা কাসওয়া নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিন্তু একটাই আছে কাসওয়ার কলিজার মধ্যে নবীর মহাব্বত ওই মহাব্বতের কারণে আমি দুনিয়াতে কাসওয়ারে জান্নাতের টিকিট দিয়া দিলাম আজকালকার বাংলাদেশের মানুষ নামাজের ওয়াজ সুন্দর করে করে অবশ্যই নামাজের ওয়াজ লাগবে যেহেতু নামাজ বিরেশি বার নামাজের কথা বলেছে তাহলে শুনে নেন ও বাবা নামাজ তো এজিদে পড়েছে কথা বলেন না কেন এজিদের নামাজ ছিল রোজা ছিল হজ ছিল যাকাত ছিল পর্দা ছিল লেকিন এজিদের নামাজ কেন জান্নাতে নেয় নাই ওই যে মকরুম শয়তানের কথা আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহর কসম 9 লক্ষ বছর কোন কিতাবে লেখে 17 লক্ষ বছর শয়তান ইবাদত করেছে একদিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই তাহলে বোঝা যায় যতই নামাজ রোজার পাগল হও না কেন নবী ছাড়া নামাজ রোজার দাম পাওয়া যাইতো না আমরা ওই নবীকে চাই কি চাই না যেই নবীজির প্রেমেতে কাবা চুকে পড়েছি সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে ঠিক কি না ভাই জীবনে জয়বল সপে দিলাম নবীর চরণে আমরা জীবনে জয়বল সপে দিলাম নবীর চরণে মা আমিনার কোলে বাবা আব্দুল্লার ঘরে বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে আহা দয়াল নবী এলো দেখো মক্কা নগরে মা আমিনার কোলে বাবা আব্দুল্লার ঘরে খুব খেয়াল করেন
রসূলের সাথে যারা কো রসূল তাগো মতন তারে জিগেবেন তুই জরমের টাইমে ন্যাংটা আইছো ন্যাংটা কথা কোন নাকা আমরা কুমিল্লার ভাষা কই ন্যাংটা আমনগান মন কই উলঙ্গ কথা কোন নাকা ওয়াল্লাহ আর এই ননু কোন কাড়া ছিল না কথা কোন নাকা আল্লাহর হাবিবের খতনা করা ছিল মাথায় ছিল পাগড়ি গায়ে ছিল জুব্বা চোখের মধ্যে সুরমা পায়ে মোজা তুমি কোন দিক দিয়ে রাসূলকে তোমার মত বলো যারা নবীকে আমার মত বলো এদের জন্য ফাটলা জুতার বাড়ি ঠিক কথা বলেন কারণ রাসূল কখনো আমাদের মত হইতে পারে না রাসূলের সূরা 5টা কয়টা 5টা এখন এই সূরা নিয়ে যদি আলোচনা করি মিলাদুন নবীর দিকে যেতে পারবো না খুব খেয়াল করবেন আমি বলে দিচ্ছি এক একটা করে বাবা একজন নয় দুইজন নয় যিনি হচ্ছেন দুই লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি রাসূলকে একবার নয় দুবার নয় 75 বার স্বপ্ন দেখেছে শুধু তাই নয় জাগৃত অবস্থায় রূহানি হাওলাতে 33 বার দেখেছে যে রাসূলকে একবার দেখলে জাহান্নাম হারাম উনি 75 বার দেখার পরে কয় ও দুনিয়াবাসী কি দেখেছি আমার তৃপ্তি পূর্ণ হয় না কোটি বার দেখলো মনের জ্বালা মিটবে না আল্লাহু আকবার বলেন ওই রাসূলের محبت থাকাটা হলো ঈমান কাসওয়ার মতন ব্যক্তি মানুষ নয় ইনি এমন একটি জিনিস যার আমল ইবাদতে নাই রাসূলের محبتের কারণে দুনিয়াতে জান্নাতের টিকিট লাভ করেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ভালোবাসার কারণে আমাদের দেশে খেজুর গাছ আসেনি জোরে বলবেন আসেনি খেজুর গাছ থেকে আমরা দুইটা জিনিস পাই একটা হলো ফল খেজুর আর একটা হলো শীতকাল আসলে রস পাওয়া যায় কথা কোন ঠিক কি না এই খেজুর গাছে এত পাওয়ার দাম কেন এত মর্যাদা কেন ওই দিকে গেলে আরো সময় লাগবে কুহুতর পাহাড়ে খেজুর গাছের মাথা থেকে আওয়াজ আসছে লা আদ্রি লক্ষ্য করবেন মুসা নবী কয় রাব্বি আননি আল্লাহ কয় লাম তারানি তুমি আমার দেখবা না মুসার শরীরে আগুন ধরে নাই লেকিন জুব্বার সহ পুরো সরকার হইয়া গেছে ওই খেজুর গাছের মধ্যে আগুন লাগে নাই এটার কারণ ওহাবি ভাইরা বলতে পারবে না শুধু তাদের মুখে শুনবেন কোনডা বর্তমান তারা ফতোয়া সার্ভিস করে যে আহলে হাদিস এরা কয় তারাবি 8 রাকাত এদের কাছে তারাবি ভালো লাগে না ফরজ নামাজের দোয়া নাই জানাজার পরে মুনাজাত নাই এরা কোনো দোয়াই বলতে পারে না দোয়ার দিকে এরা যায় না আপনারা বলেন তো দোয়া আমরা চাই কার কাছে মানি না জোরে বলবেন কার কাছে আল্লাহ দিতে পারেনি আল্লাহ দিতে যদি পারে চাইতে কোন অপরাধ যারা দোয়ার পক্ষে না বুঝা যাইব এরাই মূল শয়তান ঠিক কি না কারণ আমরা দোয়া মানি দোয়া ছাড়া কোন জিনিস হয় না আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর নাম রহমান রহমান নামের প্রতি যখন আল্লাহ কথাটা কুদরতিভাবে নজর পড়ে সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় বাজানো ওই রাসূলের ভালোবাসার এত দাম ওই খেজুর গাছের একটা খাড়ে ছিল যার নাম ছিল উসতুন হান্নানা সুবহানাল্লাহ এই ঘটনাটা সবাই জানেন আমি কেন গেলাম যারা কয় মিলাদুন নবী জষ্ট জুলুস ঈদে মিলাদুন নবী এবার হয়েছে চট্টগ্রামে আমরার কেউ নাকি নামাজ পড়ে নাই তোরে দেখাই আনি নামাজ পড়বে সবাই নামাজ পড়ছে ওযু কইরা মাথা টুপি লাগায়া পাগড়ি পরে জুলুসে নেমেছে আতর লাগায় নতুন জামা পোশাক পরিয়া তোমরা তো জুলুসে ভালোবাসো না যার কারণে তোমরা টোয়া কে কি করে না করে আদত আমরা নেবেছি রাসূলের আগমনে যে রাসূল না আসলে নামাজ পাইতাম না কুরআন পাইতাম না রোজা পাইতাম না হজ পাইতাম না ওই লোকগুলা কুরআনের দাম দেয় রমজানের দাম দেয় মিলাদুন নবীর দাম দেয় না ব্যাকলরা বোঝে না অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয়াল মারি দেখেন তারা রমজান মাসের ইজ্জত দেয় 11 মাসের গুনাহ রমজান মাসে আল্লাহ মাফ করে দেয় লেকিন রমজান মাস পাইতাম না যদি আমার নবীর আগমন না হইতো ঠিক কি না নবীর উসিলা রমজান পাইলাম কুরআন পাইলাম হাদিস পাইলাম আজমা পাইলাম ওই কামলিওয়ালা নবীর মিলাদুন নবী দেখলে যাদের চেহারা কালো হয়ে যায় বুঝতে হইব এরাই হলো বেঈমান ঠিক কি না মুহররম আর রবিউল আউয়াল মাস আসিলে ঈমানদার আর মুনাফিকের পরিচয় মিলে ঠিক কি না
কে ইমানদার কে সুন্নি কে বেঈমান ওটাই চিনা যায় এখন আসেন বাবারে ওই খেজুর গাছের খালির মধ্যে আল্লাহর হাবিব দাঁড়ানো খুতবা দিতেন সব সময় খুতবা পড়তেন নবীর সোয়া লাগতে লাগতে মরা গাছের খালি আল্লাহর কসম জীবিত হইয়া গেছে এটা আমি বানাইয়া বলছি না কিতাবের মধ্যে কথাটা ওই উসতুন হান্নানার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাদিসে বলে দিয়েছেন রাসূলে যে উসতুন হান্নানও জান্নাতি জুলিয়াদাইন নামক সাহাবী আল্লাহর হাবিবের জন্য কাঠের একটা মিম্বর বানাইয়া রাসূলের সামনে যখন দিলেন আমার নবীজি ইঙ্গিত দিয়া কয় কাঠের মিম্বরটা বসাও খেজুর গাছের উসতুন হান্নানাকে সরায়া দাও মসজিদের একটা কন্যায় রেখে দিলেন এবার নবী সাহাবীদের সামনে খুতবা পাঠ মানে বয়ান করতেছে আলোচনা করতেছে ইনটিমিন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ মানুষ যেইভাবে বিলাপ করে কাঁদে গো ওই উসতুন হান্নানা মানুষের মতন বিলাপ করে কাঁদতেছে গো নবী আমার নবী চোখের পানি পালাইয়া কয় আমি বুঝতে পারি নাই লক্ষ্য করলাম না উসতুন হান্নানারে আমার কাছে নিয়ে আসো নবীর কাছে নিতে দেরি গো রহমতের নবী রহমতের নজরে তাকাইতে দেরি আল্লাহ উসতুন হান্নানারে জবাব দিয়া দিল গাছের সাথে রাসূল কথা বলতেছে আল্লাহর হাবিব প্রশ্ন করে উসতুন হান্নানা তোমার চোখে কেন কান্না দেয় পানি দেখা যায় তোমার এই শরীর থেকে কাটা খাড়ি থেকে পানি বাইর হয় আবার তুমি কথা বলো কারণ কি কেন তুমি কানছিলা মানুষের মত ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ছিলাম একটা মরা খেজুর গাছের খাড়ি টুকরো ছিলাম আপনি রাসূলের পায়ের এত দাম ওহাবীরা বুঝবে কি রাসূলের কদমের সওয়াব পাওয়ার জন্য আল্লাহর আরশ পাগল ছিল কথা কর না কা নবী গেলেন আরশ ধারে মাবুদেটা কিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মোবারক নিয়ে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়েদেনা আমি মিলাদুন নবীর আলোচনার দিকে ঢুকি নাই শুধু নবীজির মহাব্বত করলে কি হবে জেনে নেন আপনি আমি গুনাহগার 100% আমাদের গুনাহ আছে কি নাই মানি না জোরে কইতে হবে গুনাহ মাফ করবে কে জোরে কোন কে তো আল্লাহর কাছে দরখাস্ত ছাড়া কেমনে ছুটি মঞ্জুর করবেন গুনাহ কেমনে মাফ করবেন দরখাস্ত দেওয়ার একটাই লোক যার উসিলে দরখাস্ত দিবা আল্লাহ কোরআনে বলেছে যা উকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল সুবহানাল্লাহ কোন এখন ওই রাসূল রে তারা বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চাইগো খোদার কসম ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়ার কোনো রাস্তা নাই পাওয়ার নাই ও বাবা উসতুন হান্নানা কেন্নাই কান্দিয়া কয় নবী গো আমার সে দেখতে সুন্দর দামি কাঠের মিম্বর পাইয়া আপনি আমারে সরায়া দিলেন গো নবী আপনার কত উম্মত জানি গরিব হইব ওই গরিব উম্মত রে মনে আপনি এইভাবে সরায়া দিবেন তনি উম্মত রে রিসিভ করবেন আমার কামলিওয়ালা নবী লাফ দিয়া কয় উসতুন হান্নানা রে আমার আমি নবী আমি হলাম গরিবের পাগল এই জন্য তোমার সামনে আমি লকাত দিলাম ঘোষণা দিলাম আমার কোটিপতি শিল্পপতি সমস্ত উম্মতের 500 বছর আগে গরিব যাবে জান্নাতে ওয়াদা করলাম রে আমি যত ইমানদার গরিব থাকব আমি তোমার উপরে বসে এবং দাঁড়াইয়া তাদেরকে সাফায়াত করব ওই রাসূলের ভালোবাসা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না ওই রাসূলকে মন দিয়ে প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসতে চাই কি চাই না তাহলে ওয়াদা যদি রববারে এখানে প্রতিবাদ সভা হয় ফিলিস্তিন ওখানে জেরুজালেম যেটাকে বলা হয় খুব খেয়াল করবেন যেটাকে মসজিদে আকসা বলা হয় এক রাকাতে ফুসুস হাজার রাকাতের সওয়াব সুবহানাল্লাহ ফকরে থাক একসাথে যদি এগুলো সবাই সুবহানাল্লাহ কোন আসমান জমির মুখরিত হয়ে যায় চিল্লা কোন না সুবহানাল্লাহ আমরা টাকা নাই পয়সা নাই কথা কর না কা
আমাদের গায়ে শক্তি নাই ধানা নাই আমরা উড়াল দিয়ে যাইতাম এখান থেকে প্রতিবার জানাইলে মাওলা দেখে কি দেখে না জুড়ে বলেন দেখে কি দেখে না আমরার গুলির শক্তি নাই বুলেটের শক্তি নাই রকেটের যাওয়ার শক্তি নাই প্লেনে যাওয়ার শক্তি নাই মুখের শক্তি আছে না না মনে হয় নাই মারামারি লাগাই দিলে তো মুখ এবং গলা ভাঙ গেলাম কথা কর না খা হাতও চলে মাইরও চলে পায়ও চলে আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহকে ভয় করে আমরা এখান থেকে প্রতিবাদ জানাবো এটাই মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার পাওয়ার আছে ক্ষমতা আছে আমরা এই দেশ থেকে যদি সম্ভব হয় এই আইন থাকে তাহলে প্রয়োজনে আমাদেরকে বাছাই করে ফাটান হয়তো বাঁচবো গাজী হয়ে নয়তো মরবো শহীদ হয়ে ঠিক কিনা এ হলো ইমানদারের আওয়াজ কথা বলেন ঠিক কিনা এভাবে ঘরে বসে থাকলে হবে না শুধু রাসূলকে ভালোবাসি বলে ঘরে বসে থাকবেন না প্রতিবাদ জানাইতে হবে হযরত উমরের মতন যেই উমর আব্বার কান্না পালায়া জাহান্নামি হয় নাই ওনাকে আল্লাহ নিজে খাতাব দিলেন লকাব দিলেন তুমি হলে খাতাব হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা সুবহানাল্লাহ কর রাসূলের প্রেমে গুনাহ করলে গুনাহটারে আল্লাহ গুনাহ দেখে না এটারে নেক বানায়া দেয় সুবহানাল্লাহ কর কারণ এটা আমার কথা না এবার উস্তুনে হাননানার কথাটা শুনে নেন আল্লাহর হাবিবের মর্জি হওয়ার কারণে উস্তুনে হাননানা রাসূলের কদমে থাকবেন ওই উস্তুনে হাননানাকে আমার নবী বলে তাকে মাটি দাও মান কাফন করো কাফন করলেন মদিনাতে এখনো যদি উস্তুনে হাননানার কবরের মাটি দাও অর্থাৎ মাটিটা উঠাইয়া উস্তুনে হাননানাকে উঠান খোদার কসম বিশ্বাস আকীদা ঈমান গো যেইভাবে রাখছে এইভাবে পাওয়া যায় যেমন আমার কথা না কোরআনে আসছে কুকুর যেটা হলো কিতমির আল্লাহর হাবিবরে ভালোবাসে নাই ভালোবাসে ওলিকে কিতমির আসাবা কাবের কুত্তা ওলিরে ভালোবাসা ও কুত্তার নামাজ নাই কুত্তার কোরআন তেলাওয়াত নাই নামাজ নাই রোজা নাই হজ নাই কুত্তা কেমনে জান্নাতি কোরআনে ডিক্লার আল্লাহ দিলেন কিতমির কুকুর আসাবা কাবের কুকুর জান্নাতি হয়ে গেছে এবার ও হাবিবদের জিগাইবেন তোমরা কো ওলি আল্লাহর কাছে চাওয়া নাই ওলি আল্লাহরে ভালোবাসার দরকার নাই নবীরে ভালোবাসা উট জান্নাতি নবীরে ভালোবাসা গাছের খানি জান্নাতি হইলেন ওই নবীর মহব্বতে ওলি আল্লাহরা বয়ান করে দেশে এসেছে এই দেশটা ওলি আল্লাহর দেশ ওই ওলি আল্লাহকে মহব্বত কইরা নাভা কুত্তা গেছে জান্নাতে তাহলে বুঝতে হইব মিলাদুন নবীর প্রেমে যেই ব্যক্তি একটা কদম দিব গো খোদার কসম আমি নয় হযরত উমর কয় তার জন্য রাসূল সবচুকটা কদম আগাইব ওই মিলাদুন নবী আমরা চাই কি চাই না শুধু বলেন চাই কি চাই না